কুম আসসালাম আলহামতুল্লাহি অরাকাতুগি আমাদের একদিন নিবন জানতে চেয়েছেন যে কী কী কাজ করলে সেটা শিল্পের পর্যায়ে পড়ে সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ রবেলা আর আমিন আসালতুয়া সালাম আল্লাহ রাসুর ইলামাবাদ জি সম্মানিত বোন শিরখ বলতে আল্লাহর সঙ্গে শরীখ করা অংশীদার করা মোট কথা হল এই যে আল্লাহ ভানতা আলা রেখে অন্যর নামে কোন কিছু করাটাই হচ্ছে শিরখ তবে এই শিরখ কোরআন এবং সহিদ সন্নাকে সামনে রেখে ওলাম এক রাম ভাগে ভাগ করেছেন একটি হলো শিরকে আকবার যেটা করলে মানুষকে মানুষ দিন ইসলাম থেকে বের হয়ে যায় একটা হচ্ছে শিরকে আসগার অর্থাৎ ছোট শির যেটা করলে দিন ইসলাম থেকে বের হয়ে যায় না তবে সেটাও কবিরা গুণা তো যেমন আল্লাহর ব্যতরেকে অন্য কারণে উপাসনা করা ইবাদত করা পশু জব করা মান্নত করা নজর করা মাজারে গিয়ে নজর নিয়ত করা মান্নত করা মাজারে গিয়ে কিছু চাওয়া কারোর ছেলে সন্তান না হলে মাজারে গিয়ে কোনো পীরের দরবারে গিয়ে কিছু চাওয়া কবরে সেজদা করা কবরে ফুল চড়ানো কবরে মোমবাতি জ্বালানো বরকতের আশা সেখানে আগরবাতি জ্বালানো এবং তাদের কাছে গিয়ে নিজের জন্য কোনো কিছু চাওয়া তো আল্লাহর ব্যতিরেকে অন্য নামে ইবাদত করা কিছু চাওয়া এটাই হচ্ছে শের যেমন গায়রুল্লার নামে কসম খাওয়া তাবেজ লটকানো ইত্যাদি ইত্যাদি তবে এগুলোর মধ্যে প্রকার রয়েছে তো এগুলো কাজ হচ্ছে শেরিক এগুলোর কাজ হচ্ছে শেরেক বাকি আল্লাহ আলম দেবাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি